দেশ বিদেশের সর্বশেষ খবর নিয়ে হাজির হয়েছে ফরহাদ। আপনারা দেখছেন দ্য রিভিউম্যান ইউটিউব চ্যানেল। শুরুতে চলে যাচ্ছে মেইন ভিডিওতে। মাত্র 30 সেকেন্ডে একটা বিজ্ঞাপনের জন্য শীর্ষ বলিউড তারকারা যে পরিমাণ টাকা নেন তা শুনলে যে কারোরই চোখ কপালে উঠতে বাধ্য। বিশেষ করে সেই বিজ্ঞাপনে থাকেন অমিতাভ বচ্চন, শাহরুখ, সালমান, আমির, অক্ষয়, দীপিকা, ক্যাটরিনা, আলিয়ার মতো তারকারা। এদের মধ্যে বিজ্ঞাপনে সবাইকে টেক্কা দিয়েছেন অক্ষয় কুমার। বিজ্ঞাপন থেকে আয়ে তিনি পেছনে ফেলেছেন অমিতাভ, শাহরুখ, আমির, সালমানকেও। যে কোনো ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য 100 কোটি রুপির মতো নেন এই সিনিয়র বলিউড অভিনেতা। তারপর সর্বোচ্চ পারিশ্রমিক নেন রণবীর সিং। প্রতিটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য নেন প্রায় 84 কোটি রুপি। এরপরেই রয়েছেন তার সহধর্মিনী দীপিকা পাদুকন। গত বছর প্রতি বিজ্ঞাপনের জন্য তিনি নিয়েছেন আনুমানিক 75 কোটি রুপি। তালিকায় 4 নম্বর রয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন। গত বছর তিনি প্রতি বিজ্ঞাপনে নিয়েছেন আনুমানিক 72 কোটি রুপি। তবে মাত্র 26 বছর বয়সে বিজ্ঞাপন থেকে আয়ে অনেক রথি মহারথীকে পেছনে ফেলেছে ভাটকন্যা আলিয়া। গত বছর একটা বিজ্ঞাপন থেকে তার আয় ছিল আনুমানিক 68 কোটি রুপি। আলিয়ার পরে আছে শাহরুখ খানের নাম। শেভিং ক্রিম কিংবা ঘরে বসে বাজার করার অ্যাপ অথবা লার্নিং অ্যাপ, সব বিজ্ঞাপনই দেখা যায় বলিউড বাদশাকে। এ ধরনের বিজ্ঞাপন থেকে গত বছরে তার আয় ছিল ব্র্যান্ড পিছু প্রায় 56 কোটি রুপি। ভারুণ ধাওয়ান বছরের ছবি কম করলেও বিজ্ঞাপনে ব্যাপক উপস্থিত রয়েছে। অন্তর্বাস থেকে শুরু করে ঠান্ডা পানীয় সবখানি সবর উপস্থিত তার। গত বছর শুধুমাত্র একটা বিজ্ঞাপন থেকে তিনি পেয়েছেন প্রায় 48 কোটি রুপি। অন্য দুইখানের মতো সালমান খানও বছরে একটা দুইটা ছবি করেন। তবে বিজ্ঞাপন বা ব্র্যান্ড প্রমোশন থেকে তার আয়ও কম নয়। বিজ্ঞাপন প্রতি তিনি নেন প্রায় 40 কোটি রুপি। এছাড়া পাউতিদির নবাব বধূ বিজ্ঞাপনের প্রতি নেন প্রায় 32 কোটি রুপি। অপরদিকে বেবিডল খ্যাত সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকে ঠান্ডা পানীয়, গহনা, চশমার ফ্রেম থেকে মেকআপ আর সেই সব প্রতিটি ব্র্যান্ড অ্যাম্বাসেডরের জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন আনুমানিক 30 কোটি রুপি। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্টস বক্সে জানিয়ে দিন। আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।